আজকের রাশিফল 20 জানুয়ারি 2023 শুক্রবার, তিথি কৃষ্ণ চতুর্দশী, জন্মরাশি হলো ধনু, সূর্যোদয় সকাল 6টা 22, সূর্যাস্ত বিকাল 5টা 11। মেষ রাশির রাশিফল, কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে, আর জমিজমায় বিনিয়োগ করা উচিত হবে না। বাড়ির কাজ ক্লান্তিকর, যার বড় কারণ হলো মানসিক দুশ্চিন্তা, আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে, মানুষজন আপনার চাহিদা মেটাতে পারবেন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন, বেলা বাড়ার সাথে সাথে ভালো ফল পেতে থাকবেন। আপনার সাথে মানুষজন আজ সাক্ষাৎ করতে আসতে পারে, স্ত্রী শরীর নিয়ে একটু চাপে থাকতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃষ রাশির রাশিফল, বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবেন, যিনি আপনার চিন্তাধারায় লক্ষণীয় প্রভাব ফেলবেন। আজ আপনি মায়ের কাছ থেকে কিছু আর্থিক সুবিধা পেতে পারেন, আজ কোনো আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সাথে সন্ধ্যা যাপন অত্যন্ত আনন্দময় হবে, আপনি প্রথম দর্শনেই কারো সাক্ষাৎ পেতে পারেন। কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে, চারপাশে কী ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন, ফাঁকা সময়ে সঠিক ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি বিবাহিত জীবনে সেরা দিন হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশির রাশিফল, আজ হৃদরোগীদের একটু সাবধানে থাকতে হবে, যারা ঋণ নিয়েছিলেন আজ তা ফেরত দিতে হবে। বাচ্চা কিছু শিহরণ জাগানো খবর আজ পেতে পারেন, প্রেমে সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না, কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে তার বিচক্ষণতা ব্যবহার করুন। আপনি আজ শরীরচর্চা করতে পারেন, সময়ের সঠিক ব্যবহার করতে পারবেন, আপনি ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন, স্ত্রীর কাজ নিয়ে একটু অসুবিধা বোধ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কর্কট রাশির রাশিফল, স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হতে হবে, উচ্চ রক্তচাপের রোগীরা আজ বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে সময় কাটাতে পারবেন। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য আদর্শ দিন, আপনি সেরা আচরণ করতে পারবেন, এর ফলে প্রেমিকা বিপর্যস্ত হবে না। আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে, মানুষজনের থেকে দূরে গিয়ে সময় কাটাতে পছন্দ করবেন, আপনি ব্যস্ত সময়সূচির জন্য স্ত্রী গুরুত্বহীন বোধ করতে পারেন, আজ সন্ধ্যার দিকে একটু অপ্রসন্ন থাকতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহ রাশির রাশিফল, আপনার স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারিতে বের হন, কেবলমাত্র বিচক্ষণ বিনিয়োগই পরিষদ আনবে, সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সেই সম্পর্কে নিশ্চিত হন। পারিবারিক দায়বদ্ধতাগুলি অবিলম্বে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, আপনার তরফে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে, ভালোবাসার জীবন সুন্দর কিছু বয়ে আনবে। কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালোবাসা বিরাজমান হবে, দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন, বেলা বাড়ার সাথে সাথে ভালো ফল পেতে থাকবেন, দিনের শেষে আপনি যথেষ্ট সময় পেয়ে যাবেন, আপনার স্ত্রী আপনার জন্য বিশেষ কিছু কেনাকাটা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কন্যা রাশির রাশিফল, সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে, ভ্রমণ ধকল সাধ্য এবং চাপপূর্ণ হবে, আজ সন্ধ্যার দিকে কোনো ঝামেলা হতে পারে, পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে, আজ ভালোবাসা পেতে পারেন, প্রেমে ঐন্দ্রজালিকা বাঁক আসবে, কর্মক্ষেত্রে আপনি ভালো পরিবর্তন অনুভব করবেন, আজ আপনি নিজেকে সময় দিতে পারবেন, খালি সময়ে সঠিক ব্যবহার করতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। তুলা রাশির রাশিফল, মানসিক চর্চার জন্য আকর্ষণীয় কিছু পড়তে পারবেন, আজ আপনি অর্থ সংক্রান্ত সমস্যার মোকাবিলা করতে পারবেন, মোটের উপর একটি লাভদায়ক দিন, আজ কোনো বিশ্বাসভঙ্গ হতে পারে, দীর্ঘকাল পর বন্ধুদের সাথে সাক্ষাৎ হতে পারে, আজ আপনি চাপে পড়তে পারেন, আজ কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে, স্ত্রী সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে সাক্ষাৎ করাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃশ্চিক রাশির রাশিফল, আজ বিনোদনের মাধ্যমে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকতে পারবেন, আপনি ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ পাবেন, একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যা সমাধান করুন, সেগুলি প্রকাশ্যে আনবেন না, অন্যথা আপনার মানহানি হতে পারে, সতর্ক থাকুন, আজ প্রেমে পড়তে পারেন,
কর্মক্ষেত্রে দিনটি আপনার হতে চলেছে সফল করার নতুন স্থান দেখাবে, গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে। স্ত্রী আজ খুব ব্যস্ত হতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশির রাশিফল, আশাবাদী হন, উজ্জ্বল দিকটি দেখুন, আপনার প্রত্যয়ের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে। আর্থিকভাবে আপনি সবল থাকবেন, আজ বন্ধু বান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগের হবে, আজ আপনি অন্যথা চাপে পড়তে পারেন, আনন্দদায়ক সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন ধারণাগুলি ফলদায়ক হবে, আজ আপনি অফিসে পৌঁছে যেতে পারেন, লোকজনের সাথে কোনো সময় কাটাতে পারেন, স্ত্রীর সঙ্গে শ্রেষ্ঠ সন্ধ্যা আজ কাটাবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশির রাশিফল, আপনার যত্নে লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে, আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে, আজ পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস খুঁজে পাবেন। ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী হন, আবেগধারিত হবেন না, আজ আপনি খ্যাতি হারাতে পারেন, আজ সহায়তামূলক কিছু কাজ করতে পারেন, বিবাহিত জীবন আজ একটু বিরক্তিকর মনে হবে, কিছু উত্তেজনা আজ পেতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কুম্ভ রাশির রাশিফল, গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন নিতে হবে, আপনি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, আজ আপনি কোনো লাভবান হতে পারেন, অন্যদের কাছে নিজেকে রোল মডেল তৈরি করুন, আজ প্রেম গভীর ভাবপূর্ণ হবে, দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্তে সহায়ক ফল আজ নিয়ে আসতে পারবেন, আজ আপনি সঙ্গীর সাথে সুন্দর একটি দিন উপভোগ করতে পারেন, প্রেমের সঙ্গী আজ সংবেদনশীল হতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মীন রাশির রাশিফল, স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারিতে বের হন, আজ চিন্তাভাবনা করতে হবে, পরিস্থিতি শীঘ্রই উন্নত হবে, আপনার জ্ঞানের তৃষ্ণা নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে, ভালোবাসার ব্যক্তির প্রতি রুক্ষ মনোভাব সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে, বিতর্ক বা অফিস রাজনীতির সাথে যুক্ত থাকতে পারেন, আজ দিনের শুরুটায় একটু ব্যস্ত থাকবেন, দাম্পত্য জীবন একটু চাপের হতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ভালো থাকুন, সুস্থ থাকুন।